হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব WBCS এর যে 2014 সালে পেপার 6 এর যে পরীক্ষাটা আমাদের হয়ে গিয়েছিল তার ম্যাথের সলিউশনটা। আমরা একদিনে সব করব না, আস্তে আস্তে করে সব এগাবো। আজকে দেখো প্রথম 10টা আমরা কিভাবে করছি। আর তার আগে জানিয়ে দিচ্ছি তোমাদের ম্যাথমেটিক্সের যে ম্যাথমেটিক্স এবং জিআই এর যে পেপার 6 আমাদের WBCS এ আছে, প্রত্যেকটা সাল ওয়াইজ আমরা সলিউশন তোমাদের দিয়ে দেব। প্রথম কোশ্চেন দেখো, এখানে প্রথম কোশ্চেন বলেছে দ্য ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল ফর এন ইয়ার্স হবে এখানে, ক্লিয়ার? ফর এন ইয়ার্স অ্যাট আর পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ইজ পিএনআর বাই 25, দেন দ্য প্রিন্সিপাল উইল বি। এই ম্যাথটাকে তোমরা কিভাবে করবে দেখো, আমরা যদি এটা এভাবে করি, প্রিন্সিপাল সমান এসআই ইন্টু 100 বাই এনআর ইন্টু 25। এখানে প্রিন্সিপাল কত বলে দিয়েছে আমাদের? প্রিন্সিপাল বলে দিয়েছে পিএনআর, পিএনআর ইন্টু 100 বাই এনআর। এনআর এনআর আমরা কেটে দিয়েছি, এখানে দেখো 25 ছিল, 25 ইন্টু 4 সমান এখানে হচ্ছে 4p। প্রিন্সিপাল এখানে হচ্ছে আমাদের 4p। দেখো বুঝতে পেরেছো নাকি? দেখো এখানে আমরা জাস্ট প্রিন্সিপাল এসআই সমান পিআরটি বাই 100 আমরা সবাই জানি, কিন্তু এখানে এসআই দিয়ে দিয়েছে, তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল সমান কি? প্রিন্সিপাল সমান হচ্ছে এসআই ইন্টু 100 বাই যেটা আমাদের ছিল এনআর বাই 25, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তাহলে এর আনসার হচ্ছে 4p। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন এখানে বলেছে এ ডিসহনেস্ট ডিলার ডিফ্রডস হিজ সেলার অ্যান্ড বায়ার বাই ইউজিং এ ফ্রড ওয়ে টু দ্য এক্সটেন্ট অফ 20% হিজ ট্রু গেইন পার্সেন্টেজ। তাহলে প্রথমত একজন ব্যক্তি সে কি করছে, যখন সেল করছে একটা জিনিস তখন সে তাকে 20% ঠকাচ্ছে, আবার যখন ওই জিনিসটা কারোর কাছে কিনছে তাতেও সে 20% ঠকাচ্ছে। তাহলে প্রথম কি কথা আমরা দেখো এখানে, তাহলে সেলার আমার টোটাল জিনিসটার দাম হচ্ছে 100 বা 100 গ্রাম, একটা কোয়ান্টিটি 100 গ্রাম। সে যখন কি করছে না, সেলারের কাছ থেকে যখন সে সেলারকে যখন দিচ্ছে, কিংবা বায়ারের কাছে বায়ার যখন কিনছে, সেলার যখন বিক্রি করছে এবং বায়ার যখন কিনছে, কিভাবে ঠকিয়েছে দেখো। আমার মোট হচ্ছে 100 গ্রাম একটা জিনিস, সেটা যখন সে সেলারের কাছ থেকে কিনছে 100 গ্রামের পরিবর্তে তাকে ঠকিয়ে দিচ্ছে কত না, 20 গ্রাম ঠকিয়ে দিচ্ছে। অর্থাৎ 100 গ্রাম সে দেবে কি, তাকে ঠকিয়ে দিচ্ছে কত, তার কাছ থেকে নিয়ে নিচ্ছে 120 গ্রাম। আবার ওই জিনিসটা যখন সে একজন বায়ারকে বিক্রি করছে, 100 গ্রাম পরিবর্তে দেওয়ার কথা 100 গ্রাম কিন্তু দিচ্ছে 80 গ্রাম, আলটিমেট 80 গ্রাম দিয়ে দিয়েছে, তার কাছে কত পড়ে আছে। 100 গ্রাম কিনতে চেয়েছিল, ঠকিয়ে 120 গ্রাম কিনেছে, আবার বিক্রি করতে চেয়েছিল 100 গ্রাম, ঠকিয়ে 80 গ্রাম দিয়েছে। তাহলে আমরা বলতে পারি 80-তে সে লাভ করেছে, এখনো তো আমার কাছে 40 গ্রাম পড়ে আছে, 80-তে 40 গ্রাম প্রফিট করেছে। তাহলে 100-তে যেহেতু পার্সেন্টেজে আনসার চেয়েছে, 100-তে কত হবে, 40 দুগুণে 80, 2 পঞ্চাশে 100, অর্থাৎ আমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 50%, ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, বোঝা গেছে? এটা প্রথম সেলার সেল করতে চেয়েছিল 100 গ্রাম কিন্তু তার কাছ থেকে নিয়ে নিয়েছে 120 গ্রাম, আবার যে বায়ার কিনতে চেয়েছিল 100 গ্রাম কিন্তু তাকে দিয়েছে কত, 80 গ্রাম। তাহলে আমার 100 গ্রামের পরিবর্তে 120 গ্রাম নিলাম, আবার 100 গ্রাম পরিবর্তে 80 দিলাম, দুবার ঠকিয়েছে 20-20 করে। তাহলে আমার আলটিমেট আমি জিনিসটা আমার কাছে 120 গ্রাম আছে কিন্তু আমি দিচ্ছি 80 গ্রাম,
তাহলে 80 গ্রামে প্রফিট 40, 100 তে কত? পরেরটা চলো দেখো, এ সেলার আফটার অ্যালোয়িং 20% কমিশন টু হিজ কাস্টমার অন দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল মেক্স 20% প্রফিট। ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এক্স ইটস মার্ক প্রাইস, তাহলে কত? দেখো এখানে আমাদের সিপি, সিপি আমাদের এক্স, ক্লিয়ার? তাহলে এসপি কত? আমার সিপি বিক্রি করার পরও আমার 20% প্রফিট হয়েছে, তাহলে 100 টাকায় 120 টাকা, তাহলে এক্স টাকায় কত? কেটে দিলাম 2 6 12, 2 5 10, তাহলে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 6x/5। এইবার মার্ক প্রাইস আমাকে জানতে চেয়েছে, ইটস মার্ক প্রাইস উইল বি, তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইসে সে কত কমিশন ই করেছে, অ্যালোয়িং করেছে? না, 20% অ্যালোয়িং করেছে। তাহলে আমাদের মার্ক প্রাইসে 20% অ্যালোয়িং করার অর্থ কি? না, আমার এখানে যদি এটা যদি আমার কি হয় না, সেলিং প্রাইস হয়, তাহলে আমি যেহেতু 100 টাকাকে যদি আমি মার্ক প্রাইস ধরি, তাহলে আমি সেল করেছিলাম কত? 80, তাই না? 80 আমি সেল করেছি, তাই মার্ক মার্ক হ্যাঁ অবশ্যই সেলিং হচ্ছে 80, তাহলে মার্ক প্রাইস কত? 100, ক্লিয়ার? এটা বুঝতে হবে, এই 80 ইউনিট সমানই হচ্ছে আমার কত? না, 6x/5, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে একে কত? না, 100/80, আর 6x/5 কত? 0 0 কেটে দিলাম, 2 5 2 গুণে 10, 2 4 8, তাহলে 6x/4 অর্থাৎ 3x/2, আমাদের তাহলে মার্ক প্রাইস কত? 3x/2, ক্লিয়ার? এটা 3 নম্বরের কোশ্চেনটা হলো। তারপরটা দেখো কি বলা হয়েছে, দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 3 নাম্বারস আর 6, আচ্ছা এইচসিএফ বলে দিয়েছে 6 এবং এলসিএম বলে দিয়েছে 4 to 0, 2 নাম্বার দেওয়া আছে, এখানে দুটো নাম্বার দিয়ে দিয়েছে অলরেডি, দুটো নাম্বার কি দিয়েছে? না, 12 দিয়েছে, আর একটা হচ্ছে 30 দিয়েছে। আচ্ছা তাহলে আমরা থার্ড নাম্বার অবশ্যই কত বলতে পারি? 6x, এবং এদের এলসিএম কত হবে? না, এলসিএম হচ্ছে 420 হবে, তাহলে 6, যেহেতু আমাদের এইচসিএফ 6 2 গুণে 12, 6 5 30 এবং এক্স, তাহলে আমাদের যদি 6-এর সাথে 2 গুণ করলাম 12, এবং দ্বিতীয় নাম্বার 6 5 30, তৃতীয় নাম্বার এখানটায় কত হবে? ক্লিয়ার? তৃতীয় নাম্বার অবশ্যই আমাদের কত হওয়া উচিত? এর সাথে দেখো 2 6 2 গুণে 12 5 60, তাহলে এখানে কত দিলে আমাদের 420 হচ্ছে, 7 দিলে, তাহলে আমাদের তৃতীয় নাম্বার অবশ্যই কত হবে? 42 হবে, তাই না? আমাদের তো এইচসিএফ বলে দিয়েছে, এলসিএম বলে দিয়েছে, তাহলে আমাদের বের করতে কোথায় অসুবিধা হচ্ছে? কারণ এই যে নাম্বারগুলোর এলসিএমই তো হচ্ছে 720 হবে। এখানে দেখো 6 2 গুণে 12 5 60, 60-এর সাথে কত গুণ করলে আমরা 420 পাবো? যেটা গুণ করব সেটা 6-এর সাথে গুণ করে দেবো, আমরা তৃতীয় নাম্বার পেয়ে যাব, কারণ আমরা 6x আমরা জানি তৃতীয় নাম্বার, অর্থাৎ আমাদের হচ্ছে 4-এরটা হচ্ছে 42 আনসার। তারপরে দেখো, এ র্যাশনাল নাম্বার বিটুইন -2/3 অ্যান্ড 1/4, র্যাশনাল নাম্বার বলেছে, র্যাশনাল নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে র্যাশনাল নাম্বার বের করতে বলেছে। এইবার দেখো এখানে র্যাশনাল নাম্বার বলতে একটাই বিটুইন বলেছে, মানে অর্থাৎ একবারে মাঝ বরাবর হবে নাম্বারটা, ক্লিয়ার? যদি আমার অনেকগুলো নাম্বার চাই তো সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু একটা বলেছে, তাহলে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? না, x+y/2, এটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো -2/3+1/4, যদি আমি এখানে এলসিএম করি কত হচ্ছে? 12, ক্লিয়ার? 3 4 12, 4 2 গুণে 8, প্লাস 4 3 12, 3 1 3, অর্থাৎ -5/12, আনসার হচ্ছে -5/12, ক্লিয়ার?
বোঝা গেল রেশনাল নাম্বার কিভাবে আমরা বের করলাম বিটুইন। তারপরটা দেখো কি বলা হয়েছে, না দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ 24000, ইফ দ্য ইফ ইট ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম হোয়াট উইল বি ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স। যদি আমার 24,000 লোক একটা শহরে থাকে এবং প্রত্যেক বছর 5% হারে বাড়ে, তাহলে 2 বছর পরে সেই জায়গার বা সেই শহরের পপুলেশন আমাদের কত হবে। এখানে একটা জিনিস মনে রাখবে যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে করতে হয় সেইভাবে করবে। আচ্ছা, প্রত্যেক বছর যদি 100 জন থাকে, পরের বছর কতজন হচ্ছে, না 105 জন, তার পরের বছরও অবশ্যই তাহলে কত হবে, 105 জনই হবে। এইবার আমার আগে কত ছিল, না 24,000 ছিল, তাহলে বর্তমান কত, না 100 হলে 105, 100 হলে 105, 2 বছর পরে বলেছে বলে 2 বার গুণ করলাম। এবার দেখুন কাটাকাটি করলে কি হচ্ছে, 21, 20, 21, 20, 0, 0, 0, 0, 2 দুগুণে 4, 4, 6, 24, মানে 60। এইবার হচ্ছে 21 × 21 সমান হচ্ছে 441 × 60, অর্থাৎ এখানে যদি আমি গুণ করি কত হচ্ছে, 26,460। বোঝা গেছে কিভাবে করতে হচ্ছে, এগুলো মানে কঠিন নয়, একটু যদি প্র্যাকটিস করে এগুলো নিজেরাই খুব তাড়াতাড়ি করতে পারবে। ক্লিয়ার? তারপরটা দেখো, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 ইয়ার্স 12.5%, কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কি, না 12.5%, 12.5% আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2 বছর। আচ্ছা, 12.5 বলেছে, 12.5%। আচ্ছা, এটাকে যদি আমি ফ্র্যাকশন করে নেই একটু ভালোভাবে, দেখো 12.5 কথার অর্থ কি, না 1/8, 1/8। এইবার এখানটায় আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে, না 510 টাকা, একটা সার্টেন সাম, একটা টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে আমরা কত পাচ্ছি, 510 টাকা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে আসছে এখানে, না দেখো একটু ভালো করে, প্রথম বছর 8, তার বছর পরের বছর 8, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? এইবার যেহেতু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, এটার উপর আবার 1, তাই না, তাহলে টোটাল ইউনিট কত ইউনিট হচ্ছে, টোটাল ইউনিট 17 ইউনিট, 17 ইউনিট সমান 510। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু 17 ইউনিট হয়েছে, তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান 17 × 3 = 51, 30। আর সিম্পল ইন্টারেস্ট কি হয়, না এই দুটোই হয়, মানে 16 ইউনিট, তাহলে 30 × 16 আমি গুণ করে দিলে 16 × 3 = 48, 480 টাকা আমাদের হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা 480 টাকা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, চলো পরেরটা, পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে এ শপকিপার গেইনস ₹1 অন ইচ পেন অ্যান্ড লুজেস 40 পয়সা অন ইচ পেন্সিল, হি সেলস 45 পেন্স অ্যান্ড সাম পেন্সিল। এখানে সাম পেন্সিলটাকে আমরা এক্স পেন্সিল ধরে দেবো, যে এক্সট্রা পেন্সিল, এটাই আমাদের আনসার বেরিয়ে যাবে, যে এক্সট্রা আমাদের পেন্সিল। ক্লিয়ার? আর 45টা পেন্সে, প্রত্যেকটা পেন্সে যদি আমাদের 1 টাকা করে লাভ হয়, অবশ্যই আমাদের কত হচ্ছে, না 45 টাকাই আমাদের লাভ হচ্ছে। আবার এক্সট্রা পেন্সিলে আমাদের যদি, এক্সট্রা পেন্সিলে আমাদের যদি 40 পয়সা করে লস হয়, আমরা 40 পয়সা যেহেতু আমরা টাকায় কনভার্ট করে নেব, টাকায় কনভার্ট করলে 0.4 টাকা ইন্টু এক্সট্রা পেন্সিল করে দিলে আমাদের লস হচ্ছে কত, না লস হচ্ছে -5 টাকা, সবই টাকাতে আমরা কনভার্ট হয়ে গেল, তাই না, দশমিক, আচ্ছা -0.4x সমান, যদি আমরা ওটাকে ওদিকে নিয়ে যাই কত হচ্ছে, না -50, এদিকে 45 আর 5, 50। এইবার হচ্ছে x সমান
মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, 50/0.4, দশমিক তুলে কি করে দিলাম 500 করে দিলাম, 10 গুণ করে দিলাম 125। তাহলে x সমান কটা পেন্সিল? তাহলে আমরা 125টা পেন্সিল, প্রত্যেকটা পেন্সিলে যদি আমরা 40 পয়সা করে লস করি তাহলে ওভারঅল আমাদের লস হবে 50, সরি লস হবে 5 টাকা। ক্লিয়ার? তাহলে কটা পেন্সিলটাকে বিক্রি করতে হবে? না, 125টা পেন্সিল বিক্রি করতে হবে। চলো পরেরটা, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ফ্রম কলকাতা টু বর্ধমান ইজ 3:4। ইফ দ্য ট্রেন ফেয়ার্স ইনক্রিজেস বাই 20% অ্যান্ড বাস ফেয়ার 10%, দেন হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দ্য বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স? হয়েছে? আচ্ছা, আমার বাস হচ্ছে 3x টাকা, ট্রেন হচ্ছে 4x টাকা। এইবার কি বলেছে, না ইফ দ্য ট্রেন ফেয়ার্স ইনক্রিজেস, ট্রেন ফেয়ার ইনক্রিজ কত করেছে? না, ট্রেন ফেয়ার ইনক্রিজ করেছে হচ্ছে 20%, মানে 100 টাকা থাকলে, 100 টাকা থাকলে সেটা হয়ে গেছে কত, 120 টাকা। আর বাসটা হয়েছে কত, না 10 টাকা, অর্থাৎ 110, 100 থাকলে কত হয়েছে 110। এবার আমি এখানে ইজ টু পুশ করিয়ে দেব, 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 4 12, আর এখানে কত রইল, বাসের রইল 11 আর ট্রেনের রইল 4 4 16, অর্থাৎ নতুন যে রেশিওটা হবে সেটা হচ্ছে 11:16। এটা তোমরা দেখো একটু ভালো করে করবে, কিন্তু এখানে বাস ট্রেনের যে ফেয়ার্স আছে ওটা কিন্তু উল্টে দিয়েছে, অতএব তোমরা যদি এটা না খেয়াল করো তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। চলো পরেরটা, পরের ম্যাথটা দেখো, এখানে বলেছে যে কি বলেছে, না 999.98/99 এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমার আনসার কত আসবে? দেখো 999 কে আমরা কত ধরে নেব, 1000 ধরে নেব, 1 বাড়িয়ে দেব, এবং মাইনাস কোটা থেকে করব, না 99 থেকে 98 বাদ দিলে 1 আর 99, এটার সাথে আমার কি গুণ দেওয়া আছে, না 99 আমাদের গুণ দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি গুণ করি কত হবে, 99 000 - 1। এইবার 99 হাজার থেকে যদি 1 বিয়োগ করে দেই কত হবে, না 98,999, এটাই আমাদের আনসার। এবার তোমরা দেখো, এটা যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এই যে এইটা আমরা কিভাবে করলাম, অবশ্যই আমরা আনসার দেওয়ার চেষ্টা করব তোমাদের। ক্লিয়ার? একবারে ইজি মেথড, এগুলো তেমন কিছুই টিপিক্যাল নয়। ওকে, চলো আজকে এতটাই, পরের ডেটে আমরা আবার পরেরগুলো করবো।